মাঠ জুড়ে সারি সারি ফুটে থাকা বাহারি এসব টিউলিপের মুগ্ধতা যে কারো চোখে ঘোর লাগাবে নিঃসন্দেহে। তবে ঘোর কাটলেই বোঝা যাবে বিদেশি এই অতিথি ফুল এখন দেশের মাটিতেই আভা ছড়াচ্ছে আপন স্নিগ্ধতায়। দেশীয় আলো বাতাসেই অভ্যস্ত হয়ে উঠেছে অনিন্দ্য সুন্দর এই টিউলিপ ফুল। গাজীপুর, পঞ্চগড়, যশোরে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কয়েক প্রজাতির টিউলিপ। দেশীয় মাটিতে বিশ্বের আকর্ষণীয় এই ফুলের বাণিজ্যিক চাষ স্বপ্নের মতো ছিল। গাজীপুরের ফুলচাষী দেলোয়ার হোসেনের হাত ধরে সেই স্বপ্ন বাস্তব হয়েছে। 2020 সালে নেদারল্যান্ডস থেকে আনা 6 প্রজাতির টিউলিপ দিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি। ফল ভালো পাওয়ায় এবছর 13 প্রজাতির টিউলিপ ফুলের চাষ শুরু করেছেন। প্রতিদিনই দেলোয়ার হোসেনের টিউলিপ ফুলের বাগান দেখতে আসেন অসংখ্য দর্শনার্থী। ফুলের মুগ্ধতা আবিষ্ট করে তাদের। খুবই নান্দনিক একটা ফুল, খুবই চমৎকার। আমাদের দেশেই এই বিদেশি ফুলটা দেখছি, সত্যি খুব সুন্দর। আমার মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আছি। যদি এটা আরো ব্যাপকভাবে চাষ হয় তাহলে দেশ লাভবান হবে, আমরা লাভবান হব। শীতপ্রধান দেশে বসন্তকালীন ফুল হলেও আমাদের দেশে আগাম ফুটেছে টিউলিপ। পরিকল্পিতভাবে এই ফুল চাষ করা হলে আন্তর্জাতিক বাজার ধরা সহজ হবে বলে মনে করেন দেলোয়ার হোসেন। সামনে বছর থেকে আমাদের এখানে একটা এই শীত সিজনটা প্রত্যেকটা দোকানে পাড়ে বা মানুষের প্রত্যেকটা অনুষ্ঠানে টিউলিপের ব্যবহার আমরা নিশ্চিত করব। এরই মধ্যে দেশের শীতপ্রধান অঞ্চলগুলোতে টিউলিপ ফুল চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালিতে 5% জমিতে পরীক্ষামূলকভাবে এবারই প্রথম চাষ করা হয়েছে কয়েক প্রজাতির টিউলিপ। দেশে এই ফুলের নতুন সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। আমাদের যারা একটি ফুল চাষি রয়েছেন তারা এই টিউলিপ চাষ অনায়াসে করতে পারবেন এই আবহাওয়াতে, এবং তারা এই টিউলিপ চাষ করে লাভবান হবেন। বিশ্ব বাজারে এই ফুলের জনপ্রিয়তা থাকায় টিউলিপ চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেক চাষি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।